রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। অল্পের জন্য প্রাণে বাঁচল আম্পায়ার এডিয়ান হোলস্টক। একটু উনিশ বিশ হলেই বড় দুর্ঘটনার শিকার হতেন তিনি, এদার তারাই আল্লাহ বাঁচাইছে। ঘটনাটি নিউজিল্যান্ড ব্যাটিং ইনিংসের 43তম ওভারের পঞ্চম বলের। তখন ব্যাটে ছিলেন 106 রানে ড্যারিল মিচেল আর বোলিংয়ে ছিলেন জাসপ্রীত বুমরা। বুমরার করা সেই ডেলিভারিটি সজোরে স্ট্রাইক বরাবর হাঁকিয়েছিলেন মিচেল, যে বল আম্পায়ারের একদম গা ঘেঁষে চলে যায়। বলটি ধরতে হাত বাড়িয়েছিলেন বুমরা, তাতে অবশ্য কাজ হয়নি। বলটি আম্পায়ারের এতটাই গা ঘেঁষে চলে যায়, তাৎক্ষণিক বুঝতে পেরে মাটিতে লুটিয়ে পড়েন হোলস্টক। অল্পের জন্য এ যাত্রায় বেঁচে যান তিনি বড় কোনো দুর্ঘটনা থেকে। সেই বল বাউন্ডারি লাইন থেকে দারুণ ড্রাইভে সেভ করেন শ্রেয়াস আয়ার। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের 173 রানের জবাবে ব্যাট করছে ভারত।